এবার কোথায় পালাবে? দোয়েল, চন্দ্রার হাত থেকে আজ তোমার মুক্তি নেই। তোমার জন্য আজ রুদ্রর জীবনে যে ঝড় উঠেছে, রুদ্রকে কেন, বাবাকেও তুমি যে আঘাত করেছ, সেই সব যে তোমাকে ফেরত পেতেই হবে চন্দ্রা। আরে তোরে পুলিশ বন্ধুকে জানালে কিছু হয় না? আরে আর বলো কেন, আমি তোকে জানাতে গিয়েছিলাম। থানায় গিয়ে শুনি কোন একটা ইনভেস্টিগেশনে বেরিয়ে গেছে, তারপরে থানার থেকে বেরোচ্ছি হঠাৎ দেখি। ঝামেলার এখন কিচ্ছু শুরু হয়নি। আমার বিবিজানকে তুই যদি সত্যি লুকিয়ে রাখিস তাহলে তোর কপালে সত্যি দুঃখ আছে। দেখলে তো মা, তোমরা তো কেউ আমার কোনো কথা শুনতে চাও না। আবার একটা উল্টো ঝামেলা বাড়িতে ঢুকলো তো। জুঁই, তুমি এসব কি বলছো? কিরকম বই পড়তে পছন্দ করো? সব। আমার আব্বু বলতেন বই পড়ার ব্যাপারে কখনো খুঁতখুঁত করবি না, সব রকম বই পড়বি। জানো আমি ঠোঙাও পড়ি। ঠিক আছে, আমি দেখি কি বই দেওয়া যায়। এই এই সামনের ট্যাক্সিটা ফলো করো তো, ফলো করো। বাবা চিন্তা করো না, এনেছি। আমি জানতাম তুই ঠিক পাবি। বাবা আমি তোকে পরে ফোন করছি। কি চাই তোমার? বেঁধে তো আমার তাই। আমি এসব পারতে পারি না। না পারার কি আছে, এই তো আমি শিখিয়ে দিচ্ছি, দেখো খুব সহজ। এটা এরম রাখলে ঠিক আছে, এটা ছোট, এটা বড়। এটাকে এরম দিলে নিচে, এইবার এই দিকে ঘোরালে ডান দিকে, তারপরে এই দিকে ঘোরালে বাম দিকে, ঠিক আছে? তারপরে একটা ইউ টার্ন নিয়ে এইটা ওভার ব্রিজ ক্রস করে আবার ব্রিজের তলা দিয়ে ঢুকে, কোথায় গেল, ব্রিজের তলা দিয়ে ঢুকে এই টানলে তাই রেডি, ঠিক আছে? মা এ তো একদম সোজা সোজা। তো আমি একবার করি। নিশ্চয়ই, এই তো আমি খুলে দিচ্ছি, এসো করো 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 দেখি। না না এদিকে, এটা ছোট এদিকে বড়। আরে সোজা হয়ে দাঁড়া। আরে দাঁড়িয়ে আছি তো, তার উল্টো উল্টো, ওটা নিচে নিচে। হ্যাঁ আরে এটা আরো ছোট হবে, কি করছো এত? এ ভালো করে তো শেখালাম তোমাকে, তুমি উফ এত সময় লাগে নাকি শিখতে? আমি গাড়িতে যেতে যেতে টাইটা পরে নিচ্ছি, টাটা। কিছুতেই ট্যাক্সিটা যেন চোখের সামনে থেকে না বেরিয়ে যায়। এটাই ভালো সুযোগ, পিছনে গাড়িটাকেও দেখতে পাচ্ছি না। ট্যাক্সি থেকে নেমে পাশের গাড়িতে থেকে লুকিয়ে পড়ি। এনে দাদা। পেছন ফিরে দেখ। বাবা চন্দ্রার গাড়ি।